পঁচিশ বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী। কবিগুরুর আশি বছরের জীবন অজস্র ঘটনার সমারোহে বর্ণিল, কিন্তু তার ছেলেবেলা কেটেছিল একেবারেই সাদামাটাভাবে। তাই তো শিশুদের জন্য রঙিন ভবিষ্যৎ ভেবেছেন তিনি। তিনি শিশুদের জন্য লিখেছেন কল্পনা, শিশু, শিশু ভোলানাথ, খাপছাড়া ছাড়াও আরও অজস্র কাব্যগ্রন্থ। এসব কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ শিশু মনের বিস্ময়কর জগতে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। ছোট্ট বন্ধুরা, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ শিশু ভোলানাথের ছড়া ও কবিতাগুলো দিয়ে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান শিশু ভোলানাথ। রবীন্দ্রনাথের মধ্যমা কন্যা রেণুকা শিশু বয়সেই মারা যায়। মৃত্যুর আগে প্রায় বছরখানে রেণুকা প্রায়ই অসুস্থ থাকত। মেয়ের শয্যা পাশে বসে রবীন্দ্রনাথ নিত্য নতুন যেসব কবিতা শোনাতেন তা পরবর্তীতে শিশু কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের কবিতাগুলো লিখেছেন বাংলা 1328 সালের আশ্বিন ও কার্তিক মাসে। তালগাছ কবিতাটি লিখেছেন 2 কার্তিক 1328, আজ থেকে প্রায় 90 বছর আগে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি তা নাই উড়ে যেতে মানা নেই বাসাখানে ফেলে তার। সারাদিন ঝরঝড় থরথর কাপে পাতা পত্তর ওড়ে যেন ভাবেও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যায় নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি, যেভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আরো বার পৃথিবীর কোনটি। দুষ্টু তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আজ সবাই মির্থিরদের কালো নীল ভারী ঠান্ডা কো ভাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো মেলা নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো, মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নাই কেউ, গেটে তাদের কুকুর বাদা করতেছে ঘেউ ঘেউ, পাস করে ঘুষ লক্ষ্মী ছেলে দত্ত পাড়ার গো ভাই, তোমার কাছে আমি দুষ্ট ভালো যে আছ সবাই, তোমার কথা আমি জান শুনিনি কখনো, জামা কাপড় জানো আমার সব থাকে না কোনোই, খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টপনা আরও আছে অমনি কত কি যে, বাবা আমায় চেয়ে ভালো সত্যি বলো তুমি, তোমার কাছে করেন নিকি একটুকো দুষ্টমি, যা বলো সব শুনেন তুমি কিছু ভুলেন না কো, খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো। ঘুমের তত্ত্ব, যাওয়ার থেকে ঘুমোই আবার ঘুমের থেকে জাগি, অনেক সময় ভাবি মনে কেন কিসের লাগি, আমাকে মা যখন তুমি ঘুম পাড়িয়ে রাখো তখন তুমি হারিয়ে গিয়ে তবু হারাও না কো, রাতে সূর্য দিনে তারা পাইনে হাজার খুঁজি তখন তারা ঘুমে সূর্য ঘুমের তারা বুঝি, শীতের দিনে কনক চাপা যায় না দেখা গাছে ঘুমের মধ্যে লুকিয়ে থাকে নেই তবুও আছে, রাজকন্যে থাকে আমার সিঁড়ির নিচের ঘরে, দাদা বলে দেখিয়ে দে তো বিশ্বাস না করে, কিন্তু মা তুই জানিস নাকি আমার সেই রাজকন্যে ঘুমের তলায় তলিয়ে থাকে দেখিনে সেজন্যে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে পুরাতন দাসদাসীদের সাথে একঘেয়ে বাল্যকাল কেটেছে রবীন্দ্রনাথের। ঘড়ির সময় ধরে সব কাজ করতে হতো, সেসব মোটেও ভালো লাগতো না রবীন্দ্রনাথের। তাই তো পরিণত বয়সে লিখেছেন সময় হারা। সময় হারা যত ঘন্টা যত মিনিট, সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নেই বাগানে কেউ যদি কয় মন্দ, আমি বলবো
দশটা বাজায় বন্ধ, তা দিন তা দিন তা দিন। শুইনে বলে রাগিস যদি, আমি বলবো তোরে রাত না হলে রাত হবে কি করে। নটা বাজায় থামলো যখন কেমন করে শুই, দেরি বলে নেই তো মা কিছুই, তা দিন তা দিন তা দিন। যত জানিস রূপ কথা মা, সব যদি যাস বলে রাত হবে না, রাত যাবে না চলে। সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা, ফুরোয় না তো গল্প বলার বেলা, তা দিন তা দিন তা দিন। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মা গো এমন দেরি করে? ধীরে ধীরে পথ এসে সকল বারের পরে, আকাশ পারে তার বাড়ির দূর কি সবার চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেল থাকবার ওই জন্য বাড়ি ফিরার দিকে ওদের একটু মন নেই। রবিবার কে যে এমন ভীষণ তারা করে, ঘন্টাগুলো বাজায় যা আধ ঘন্টা পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলা সব ভারি, ছোট ছেলের সঙ্গে তার ভীষণ আড়া আড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সেকে মুদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নয় আশ্বিন 1328 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ লিখেছেন মনে পড়া ও পুতুল ভাঙা কবিতা। শিশু ভোলানাথ কাব্যগ্রন্থে মনে পড়া কবিতাটি মাকে মনে করে লেখা। মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে, একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আসি নেতে ভোরে শিউলি বনে, শিশির ভেজা হাওয়া বয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজি বয়ে, পূজোর গন্ধ আসে যেতাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। অন্য মা, আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরও হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গায়েতে তুমি পাড়ের গায়ে, এখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নায়ে, হঠাৎ এসে পিছন থেকে আমি বলতেম বল দেখি কে, তুমি ভাবতে চেনার মতো চিনি নে তো তবু, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতেই হবে আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল, কাগজ করা নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার, সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিজে, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়, মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাত কেউ তো কারে, ধরতে গিয়ে পেত নাকো
রইত।